বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, আলী বাবার ম্যাজিক কিচেনে আপনার সকলকে সদর সাদর সম্ভাষণ। আমি আলী আছি আপনাদের সাথে সেই ঐতিহাসিক আটলান্টিক মহাসাগরের পর আটলান্টিক সিটি, আলী বাবার ম্যাজিক কিচেন, আলী বাবার ম্যাজিক ওয়ার্ল্ডে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব লুনা ইলিশের বাগার। তো লুনা ইলিশ, ইলিশ মাছের এই হলো লুনা ইলিশের এবারে শেষ করব, কারণ লুনা ইলিশ এবার শেষ। তো এই শৌখিন লুনা ইলিশ দিয়েছিলাম, বিভিন্ন রকমের বড়া ভাজা টাজা অনেক কিছু খাওয়া হয়েছে, কিন্তু আজকে হলো ফাইনাল। আজকে ফাইনাল এই লোনা ইলিশের যেই অবশিষ্ট অংশটুকু যেটুকু রয়ে গেছে এখানে প্রায় 1.5 পাউন্ড হবে। তো এটারে করবো কি, যেহেতু আমরা মানুষ পরিমাণে একটু বেশি 27-28 জন, তো এটাকে বাগার দেব। বাগার দিতে আমার লাগবে কি, এই লোনা ইলিশটাকে পাটায় সেচতে হবে। পাটায় সেচে এটাকে রোয়া রোয়া করে ফেলবো। আর এই হলো লাল মরিচ, লাল মরিচ এটা খুবই ঝাল। তুই এই বাগারটা জেনারেলি ভাতের সাথে খুবই একটা টেস্টি, ভাত রুটি অথবা পোলাও সাথেও খাওয়া যায় যদি কেউ খেতে চায়, কিন্তু কিন্তু ভাত আর রুটির সাথে খুবই একটা ভালো কম্বিনেশন। তো এই লাল মরিচ দিয়ে সেটা এই লোনা ইলিশটা, আর এর সাথে দেবো এই সরিষার তেল, এই সরিষার তেল, দাতখানি চাল, মসুরের ডাল, চিনি পাতা, দই, সরিষার তেল, ডিম বড়া কই। তাই আমি এই সরিষার তেল দেবো এই লোনা ইলিশে। লোনা ইলিশে সরিষার তেল, লাল মরিচ, আর বেশি করে দিতে হবে পেঁয়াজ। পেঁয়াজের জন্য আমি এরকম সাইজের 4-5টা পেঁয়াজ, এরকম সাইজের 4-5টা পেঁয়াজ কেটে তারপরে দেব। তো দেওয়ার পরে এইটাকে পুরোটাকে একত্রে করে আমি কড়াইতে সুন্দর করে এই তেলের উপরে ভাজবো, এবং সাথে দিতে হবে 2-3টা রসুন দিতে হবে, এরকম পরিমাণের, এরকম পরিমাণের 3টা রসুন এটা সাথে দেবো, 5টা পেঁয়াজ, 3টা রসুন, আর এই যে লাল মরিচগুলো। আর এই লাল মরিচটা এত একটা ঝাল, এই জন্য পরিমাণে যেহেতু বেশি, এই লাল মরিচ ঝালটা এটা পেঁয়াজ আর রসুন মিলিয়ে সেটা এটাকে খেয়ে ফেলবো, আর এই সরিষার তেল। তো আমি করব কি, এটাকে শেষার পরে তারপরে এই এই এটাকে এই মরিচটাকে বাটা বাটবো, এটা শেষবো, তারপরে এগুলো সব একত্রে করে তারপরে নিয়ে যাবো চুলায়, চুলায় নিয়ে সেটা তারপরে এটা বাগার দেবো। তো প্লিজ থাকেন সাথেই, শেয়ার করতেছি আপনাদের সাথে এই লোনা ইলিশের বাগার। সুপ্রিয় বন্ধুগণ, এই যে ইলিশ মাছের, লোনা ইলিশের যেই দেখাইছিলাম যেগুলো, এগুলোর সেইচা এই দেখানি কীরকম করছি, এটা পাটার মধ্যে সেইচা নিছি, আর এই হলো লাল মরিচ বাটা, এটা একই জিনিস। তা আমরা এখন করবো কি, আমি চুলায় চলে আসছি, চুলাতে কড়াই বসাই দিছি, তা আমি এখন তেল দেবো। আর এই হলো পেঁয়াজ, পেঁয়াজ কেচে নিয়েছি, পেঁয়াজের সাথে রসুন, রসুন আর পেঁয়াজ একসাথে আছে। তো এখন আমি তেল দেবো, এগুলো সরিষার তেল, সরিষার তেল দিয়ে দিলাম। কিন্তু আজকের এই তরকারিতে আমার এই যে এই লোনা ইলিশের যে বাগার, এই বাগারে কিন্তু লবণ হবে না, কারণ লোনা ইলিশে তো এমনি লবণ বেশি, যার ফলে লবণ হবে না। তো আমি এখনকার এই পেঁয়াজ তেল দিয়েছি, এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন তেলের উপর দিয়ে দিলাম। এখন আমি করবো কি, এখানে একটু নাড়া দিয়ে নেব। নাড়া দেওয়ার পর লোনা ইলিশ আর লাল মরিচ, বাটা লাল মরিচ আর লোনা ইলিশ, এই দুই জিনিস, এই দুই পদ্ধতির সাথে মিক্স করে দেবো। এটা লোনা ইলিশের এই বাগারটা হলো খুবই সিম্পল। এটা জেনারেলি মানুষের শীতলের ভর্তা খায়, সুটকির ভর্তা খায়, যেরকম ধরনের এরকম ধরনের, কিন্তু এটা আমরা, এটা শুধু লোনা ইলিশের ভিতরে এই বাগারটা হয়, আর এই বাগারটা আমরা খাই। এটা আমাদের পারিবারিক একটা ভালো ঐতিহ্যের খাবার সবসময়। তো এখন পেঁয়াজ কেটে যদি আমি বেশি ভাজি, তো তাই যে মাছ এবং তরকারিটা হইতে হইতে, আমার এই বাগারটা হইতে হইতে দেখা যাবে যে পেঁয়াজ একবারে দেখাই যাবে না। এই জন্য পেঁয়াজটাকে আমি এখনই একটু কম ভাজা ভাজা করলাম, আমি দিয়ে দেবো পেঁয়াজের সাথে মরিচ, লাল মরিচ আর পেঁয়াজ দিয়ে আমি এখানে মিলিয়ে নেব। এখানে লাল মরিচের কালারটা কি সুন্দর, আর যে ঝাল একটা রেকর্ড করতে, ঝাল ঝাল কাহাকে বলে, মানে কামড় দিলে মুখ ফিরাইব, যারা বলে যে আমরা একটু 140% ঝাল খাই, তার জন্য একবারে মনে হবে যে একদম ক্রিম পাই, এত সুস্বাদু হবে। আর যারা কম ঝাল খান, তারা বলবে যে ও গ্লাসে গ্লাসে ঠান্ডা পানি খান। আর অনেকে আবার সাধারণত সোডা
ওটাও খাই ফেলে বেশি জাল ফেলে লগে লগে ও ডাবের পানি। আর এখানে হলুদেরও দরকার হবে না, আর কোনো কিছুরও দরকার হবে না, শুধু খালি আমি এটাকে এমনি ভাজা ভাজা করে যে বোনা বোনা বলে আর কি ভাজা ভাজা করে নেবো, তাইলে বাগারটা হয়ে যাবে এইভাবে। এখন এটা মোটামুটি পেঁয়াজের সাথে মিলে গেছে, পেঁয়াজ রসুন একসাথে আর লোনা ইলিশ টাকা আর লাল মরিচের বাটা, এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো। আর একটু মিলে এনে মিলিয়ে এসে পরে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিলে পরে পেঁয়াজ রসুনের সিদ্ধও হবে, মাছটাও সিদ্ধ হবে, সাথে সাথে ভাজা ভাজাও হবে। কারণ এখানে আর আমি কোনো কিছু ব্যবহার করবো না, এটা মিলানোর জন্য আমি এখন তা এটাকে নাড়াচাড়া করতেছি আর একটু বাড়তেছি সব খাওয়ার জন্য। এখন নরম হয়ে যাচ্ছে, এই যে এখানে আস্তে আস্তে কমে যাচ্ছে এবং সফট হয়ে যাচ্ছে। এটা এই খাবারটা আসলে এটা খুবই সুস্বাদু, যারা লোনা ইলিশ সুস্কি ইলিশ মাছ লোনা ইলিশ বা সুস্কি পছন্দ করেন তাদের জন্য খুবই সুস্বাদু, আর যারা ইলিশ মাছ পছন্দ করেন তারা তো লোনা ইলিশ অবশ্যই পছন্দ করেন, আর লোনা ইলিশ যারা পছন্দ করেন তাদের জন্য এই বাগাটা খুবই 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 মজাদার মজাদার। তাহলে এখন আমি 10 মিনিটের জন্য এটা দেখেন কেমন সুন্দর হয়ে গেছে, এখন একটু জল জল হইতেছে, এটা এখান থেকে এই হচ্ছে পেঁয়াজ থেকে রস উঠতেছে। তো আমি এখন ডাকনা দিয়ে দেবো 10 মিনিটের জন্য, ফিরে আসবো আফটার 10 মিনিট। 10 মিনিট 10 মিনিট বন্ধুরা, আমার লোনা ইলিশের বাগার পেঁয়াজ দিয়ে লোনা ইলিশের বাগার হয়ে গেল। এই বাগার যেটা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম দেখেন কেমন সুন্দর হয়ে গেছে এখনকার, আর কি দারুণ হয়ে গেছে, একটা গ্রাঞ্জে বাইরে হইতেছে, ও একদম অমৃত অমৃত আর কি। যারা ইলিশ মাছ লোনা ইলিশ পছন্দ করেন এদের জন্য একদম অমৃতের স্বাদ। অনেকে বলে যে গরুর মাংস পাশে থাকলে লোনা ইলিশ থাকলে আগে লোনা ইলিশ নেবে গরুর মাংস না নিয়ে, এরকম ধরনেরই হয়। আমার কাছে ওরকম ভালো লাগে, খুবই টেস্টি এবং সুস্বাদু একটা জিনিস এই যে রেসিপিটা, এই খাবারটা আসলে সুস্বাদু খাবার, দেখেন কেমন সুন্দর একদম। এখন আমি করবো কি, আমি চুলাটা বন্ধ করে দেবো, হয়ে গেছে আমার লোনা ইলিশটা লোনা ইলিশের বাগার। ওই বাগারটা আমি এখানটা বেড়ে নেবো একটা বাটিতে, বাটিতে বাড়িয়ে নেওয়ার জন্য আমি একটা বাটি নিলাম এখানে, এই যে চামচ। এখন আমি এটাকে বাড়বো, বিসমিল্লাহির রহমানির রহিম। লোনা ইলিশের বাগার পরিমাণ একটু বেশি বানাইছি এই জন্য যে লোকজনের পরিমাণ বেশি, আমার উদ্দিত শর্মা বাউজ ফুলফতন নেশা শালি তারপরে বাগনি কৈতর বানু এরা সকলেই পছন্দ করে, তারপরে আবুল চাষাও আছে কাছে সেও আসবে, বললো যে তোমরা বলে শুটকি বাগার দিছো গ্রাম আসতেছে, আমরা ঠিক আছে আয়সা যান শরিক হয়ে যান। তো এই সবার জন্য রেডি করে নিলাম, এই হলো আমার লোনা ইলিশের বাগার হয়ে গেল আজকে। এই লোনা ইলিশের বাগারটা আমরা জেনারেলি অরহ ঘরে যখনই লোনা ইলিশ হয় তখনই ঘরে করে খাই। সুপ্রিয় ভাই বোনেরা, মা খালা চাষিরা জারিরা সকলে যারাই আছেন দেখতেছেন, তো সুপ্রিয় বন্ধুগণ, আসলে লোনা ইলিশের বাগার এটা আমাদের যখনই লোনা ইলিশ হয় মৌসুম আসে তখনই আমাদের ঘরে এই বাগারটা খাওয়া হয়, আর সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। তো আমার এই রেসিপিটা আপনাদের যাদের যে যেখান থেকে দেখতেছেন আশা করি অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ, এবং ঘরে করে খাবেন, ঘরে করে খেয়ে সেরে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আশা করি অবশ্যই এই রেসিপিটা ভালো লাগবে। তো যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে, সেই লোনা ইলিশের বাগার, লোনা ইলিশ ইলিশ মাছ বাংলার ঐতিহ্য, এখান থেকে লোনা ইলিশ। তো যাই হোক, এই লোনা ইলিশের বাগারের প্রস্তুত প্রণালী আপনাদেরকে শেয়ার করলাম এবং লোনা ইলিশের বাগারও শেয়ার করলাম। তো এখন বিদায় নেব, বিদায়ের পালা। তো ঘরে খেয়ে দেখবেন আসলে যেটা গ্রান বাড়িতেছে খুবই টেস্টি, খুবই সুস্বাদু, খুবই মজা মনে হচ্ছে এবং দেখতে ইয়ামি ইয়ামি মনে হচ্ছে। তো আপনারা ঘরে করে খাবেন ইনশাল্লাহ, মজা পাবেন, আর মজা পাবেন, খাবেন মজা পাবেন এবং সবাই শেয়ার করবেন, ভালো একটা জিনিস, ভালো একটা রেসিপি। তো আজকের মতো এখানে বিদায়।
তো ভালো থাকেন সকলে, আল্লাহ সকলকে সহি সালামত রাখেন, ভালো রাখেন, আমাকেও ভালো থাকার জন্য দোয়া করবেন। তো ভালো থাকেন সকলে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।